আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আমি রেজাউল আমিন আনিস, ড্রয়িং টিচার, গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমি দ্বিতীয় শ্রেণীর পাঠ পরিকল্পনা থেকে দুটি ছবি তোমাদের ড্রয়িং করে দেখাবো। তোমরা আমার সঙ্গে রং পেন্সিল, রাবার, কাটার, চাদা, স্কেল নিয়ে প্রস্তুত হয়ে যাও, বসে পড়ো, আমরা শুরু করতে যাচ্ছি ড্রয়িং। সর্বপ্রথম ঘুড়ি, ঘুড়ি আকাশে ওঠে যে ঘুড়ি, সেই ঘুড়ি অনেক রঙিন কাগজে তৈরি হয়। এই ঘুড়ি ঘুড়ি আঁকা অত্যন্ত সহজ। যদি তোমরা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো, আমি যেভাবে আঁকছি এইভাবে আঁকো এবং চেষ্টা করো, ইনশাল্লাহ সবার ছবি আমার মতো হবে। তাহলে আমরা শুরু করতে পারি, শুরু করে দিই। সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি আমরা একটি যোগ চিহ্ন। আমি কালকে এর আগে বলেছিলাম, আমরা সবাই ড্রয়িং জানি, ড্রয়িং অত্যন্ত সহজ। আমরা যোগ, বিয়োগ, গুণন, ভাগ, 1 2 3 4, এ বি সি ডি ই এফ জি এইচ ইত্যাদি বর্ণমালাগুলো শিখেছি, আমরা ক্লাস 2 তে পড়ি, অবশ্যই এগুলো আমাদের জানা। আর এগুলো যদি আমরা জানি তাহলে আমরা ড্রয়িং করতে পারি, অত্যন্ত সহজ। তাহলে আমি আগে বললাম একটি যোগ চিহ্ন দরকার। এই যোগ চিহ্নটা যদি আমাদের জানা থাকে আমরা ঘুড়ি আঁকা শিখে ফেলব। কিভাবে? প্রথমে আমরা একটি যোগ চিহ্ন দিয়ে নিলাম, সোজা একটি টান, সোজা একটি দাগ দিলাম, এইটাকে দুই ভাগে ভাগ করে নিলাম একটা চিহ্ন দিয়ে। তাহলে আমাদের যোগ চিহ্নটা দিতে সহজ হবে, একদম মাঝামাঝি দিতে পারবো। এই সোজা আমরা একই সমান ভাবে আরেকটি দাগ দিয়ে একটি যোগ চিহ্ন দিয়ে ফেললাম। এখন আমরা এই মাথাগুলো যদি লাগিয়ে দিতে পারি আমাদের ঘুড়ি হয়ে যাবে, এত সহজ। তাহলে আমরা যোগ চিহ্ন দিয়ে ফেলেছি। আমি যোগ চিহ্ন সবাই দিতে জানি, যোগ চিহ্ন সবাই লিখতে পারি, আমরা ক্লাস 2 তে পড়ি, যোগ চিহ্ন আমাদের জন্য কোনো বিষয়বস্তু নয়। এই যোগ চিহ্নটি স্কেল দিয়ে হোক, ফ্রি হ্যান্ডে হোক, আমরা এইটা লাগিয়ে দেব, আমরা এইটা লাগিয়ে দেব, আমরা এইটা এখানে লাগিয়ে দেব, এইটা এখানে লাগিয়ে, এইটাকে একটু বের করে দেবো ঘুড়ি আঁকানোর স্বার্থে। ঘুড়ির লেস তৈরি করার জন্য বের করে দিয়ে নিচটা বন্ধ করে দিলাম, আমাদের ঘুড়ি হয়ে গেল। খুব সহজ ঘুড়ি আঁকা। এই ঘুড়িটি একটি বাঁশের শলাকা দিয়ে এই জায়গাটায় গোল করে লাগিয়ে দেওয়া, লাগিয়ে দিলাম। এইটা আমরা ডিজাইন করবো, এইটাকে আমরা এখান থেকে সুতো দিতে হবে। ঘুড়িটা উড়বে কিভাবে আকাশে? ঘুড়িটার গায়ে একটা সুতো লাগানো থাকে, এটাকে বলা হয় যোগ ভাগ। এইখান থেকে একটা সুতো বাঁধতে হয়, সুতোটা নিয়ে যেতে হয় লম্বা করে, আর এইখানে একটা সুতো বাঁধতে হয়, এই সুতোটা নিয়ে যেয়ে লাগিয়ে দিতে হয়। এইখানে দুটো সুতো থাকে, দুটো সুতোর মাথাকে একটা সুতো লেগে যায়, ওখান থেকে ঘুড়িটা উঠতে থাকে। আমাদের ঘুড়ি আঁকা শেষ, আমরা ঘুড়ির রংটা দেখে নেব। এই দুটো জায়গা মিলে, এই দুটো জায়গা মিলে ধরো আমরা দিলাম কমলা, গার উপরে কমলা রং ব্যবহার করবো। এই দুটো জায়গা মিলে আমরা দিলাম সবুজ, অত্যন্ত সহজ। এই জায়গাটায় দিয়ে দিলাম আকাশী, এই ফাঁকটায় দিয়ে দিলাম, এই যে এইটা 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 এই সবগুলো মিলে দিয়ে দিলাম হলুদ, এখানে দিয়ে দিলাম বেগুনি কিংবা লাল, ইচ্ছা বা লাল। এখন কথা হচ্ছে ঘুড়ি বিভিন্ন রঙের হয়ে থাকে, অনেক রঙের ঘুড়ি হয়ে থাকে। তোমরা আমার রঙগুলো ব্যবহার করতে পারো, কিংবা
এই রংগুলো চেঞ্জ করে তোমাদের সৃজনশীল চিন্তাধারার উপরে যে রংগুলো আসে মেমোরিতে এই রংগুলো দিতে পারো। ঘুড়িটি সুন্দর হওয়া নিয়ে কথা, আকাশে উঠবে দেখতে যেন সুন্দর দেখায়, দেখতে যেন মন ভরে যায়, এটি হচ্ছে এই রঙের বিষয়বস্তু। একদম নির্ধারিত এই রংগুলো দিতে হবে, নট দ্যাট। এরকম কোনো বাধা ধরা নিয়ম নেই, তোমার ইচ্ছার উপরেও কিছুটা জিনিস নির্ভর করে। তুমি ইচ্ছা করলে তোমার মতো করে রং করতে পারো, তোমার যে রংগুলো বেশ পছন্দ হবে সেই রংগুলো দিয়ে রং করতে পারো, ঘড়িটা দেখতে যেন সুন্দর লাগে এই দিকে লক্ষ্য রেখে। ধন্যবাদ, একটি ছবি হয়ে গেল, আমরা আর একটি ছবি আঁকব। ডাব, গাছে যে ডাব ধরে সেই ডাব, আমরা সবাই ডাব খেয়েছি, ডাব থেকে নারিকেল হয়, এইরকম ডাব আমরা সবাই খেয়েছি, সবাই জানি এই নারিকেল নাড়ু খেয়াই আমরা, সেইটাকেই ডাব। এইটা আরো সহজ একটি ছবি, আমরা প্রথমে দুটি একার, যেমন বাংলা একার এরকম একার লেখে, আবার অঙ্কে যে এরকম একটা চিহ্ন আছে যেটাকে ব্র্যাকেট বলে, এইরকম ব্র্যাকেটের মতন গোল করে দুটো দাগ দিতে পারলে ডাব হয়ে যাবে। আসো আমরা ডাব আঁকা শিখি। এখান থেকে গোল করে চাঁদার মতো আর কি, চাঁদাও ব্যবহার করা যেতে পারে। এখানে গোল করলাম, আবার এখান থেকে গোল করে নিয়ে যে এখানে লাগিয়ে দিলাম, ডাব হয়ে গেল। এখানে একটু ফাঁকা রাখবো আমরা, এই ফাঁকাটা কি করব, এই ফাঁকাটা একটু উপরে গিয়ে এখানে লাগিয়ে দেবো। নিস্তার ডাবের, ডাব আঁকার স্বার্থে, এটা হচ্ছে ডাব আঁকার স্বার্থে আমরা এটা দুটো মাথা একখানে এনে এটা এইভাবে করে এইভাবে লাগে, এখানে ছোট এর মতো লিখব। তারপরে কি করতে হবে, এই মাথাটায় একটা চাঁদের মতো গোল দাগ দিতে হবে, এইভাবে অর্ধবৃত্ত। এই অর্ধবৃত্তটাকে ঠিক দুই ভাগে ভাগ করতে হবে, এখানে করে এই অর্ধেকটা আবার একটা অর্ধবৃত্ত এনে এখানে লাগিয়ে দিতে হবে, এখান থেকে একটা অর্ধবৃত্ত এনে এখানে লাগিয়ে দিতে হবে, এই মাঝামাঝি জায়গায় আর একটি অর্ধবৃত্ত দিতে হবে, দিলে আমাদের ডাব হয়ে গেল। এখন ডাবের বোটা থাকবে, ডাবটি কার সঙ্গে গাছে আটকানো থাকবে সেটা একটা সোজা একটা টিক চিহ্ন বা রাইট চিহ্ন। আমরা এরকম কোনো প্রশ্ন যদি আমাদের সঠিক হয় তাহলে টিচার এরকম করে টিক চিহ্ন দেয় না, অর্থাৎ এই প্রশ্নটা কারেক্ট রাইট ঠিক, সেই জন্য এরকম একটা চিহ্ন ব্যবহার করে। ওই রকম একটা টিক চিহ্ন দিলে তাহলে আমরা দেখো আমরা ড্রয়িং কিন্তু জানি, ড্রয়িংয়ের সব কিছু আমাদের আগে থেকেই জানা, আমরা শুধু সমন্বয় করতে পারি না। এই টিক চিহ্নটা দিয়ে দিলাম, ডাবের বোটা হয়ে গেল। এইটাকে একটু মোটা করার জন্য আবার নিচের দিক এরকম গোল করে দিয়ে এইটা এখানে লাগিয়ে দিলাম, আবার এইটা এখানে বাঁকা 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 হলে আরও ভালো, এরকম লাগিয়ে দিলাম। আমাদের ডাব হয়ে গেল, ডাবের গায়ে দুটো টান দিলাম এরকম গোল করে। এই দুটো টান কি বলতে পারো, এই দুটো টান হচ্ছে ডাবের গায়ে আলো পড়েছে, সূর্যের আলো, তাই একটা সাইড জ্বলছে সেইটাই। যেমন মনে করে যে এখানে আমাদের এই যে ব্ল্যাক বোর্ডে এই এই জায়গাটা জ্বলছে, কি জন্য জ্বলছে, ওই যেখানে বাল্বটা প্রতিফলিত হয়েছে, ওই বাল্বটা আলোটা এখান থেকে প্রতিফলিত হয়েছে এই জন্য এইটা জ্বলছে। ওই রকম ডাবের গায়ে সূর্যের আলো পড়ে প্রতিফলিত হয় সেই জায়গাটা জ্বলে, ওই জায়গাটা এরকম দাগ দিয়ে দেখাই দিলাম। এইটাই আমাদের ডাব, ডাব ডাব আঁকা শেষ হয়ে গেল, ডাবের কাজ। ডাবের রংটি আমরা দেখে নেব, ডাবের রংটি এইটা 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 এই সবগুলো মিলে, এই যে এইটা বোটা সবগুলো মিলে হবে গাঢ় সবুজ, গাঢ় সবুজ, আর সম্পূর্ণ ডাবের ভিতরটি হবে টিয়া কচি ডাব, খুব ডাব খুব কচি হলে গায়ের রং টিয়া। এই দুটি রং আমরা অত্যন্ত গাঢ় করে ব্যবহার করব, দেখতে খুব সুন্দর লাগবে, মার্জিত লাগবে। আমাদের ডাব আঁকা হয়ে গেল, এইভাবে ডাবটা কালার করবা। আশা করি দুটো ছবি তোমরা আজ শিখলে, এই দুটি ছবি রং করে আগামীকাল তোমরা এই দুটো ছবি প্লেস করে রেখে দিব। আমরা স্কুল খুললে ইনশাআল্লাহ তোমাদের এই ছবিগুলো সবার খাতায় দেখবো, আমি সবার খাতা দেখবো, সবাইকে ভেরি গুড দেবো, যারটা সুন্দর হবে তাকে ভেরি গুড দেবো। হ্যাঁ, এইভাবে তোমরা সবাই আঁকবে, আঁকাগুলো কিন্তু সংগ্রহ করে রাখবে, কারণ স্কুল খুললে আমি যেগুলো ছবি অনলাইনে ক্লাস নিলাম
প্রত্যেকটি ছবি কিন্তু তোমাদের কাছ থেকে আমি দেখব, এবং যেখানে ভুল ত্রুটি থাকবে সংশোধন করে দেব, যেখানে সমস্যা থাকবে সংশোধন করে দেব, যেখানে যে ত্রুটিগুলো আছে সেগুলো বুঝিয়ে দেব, দেখিয়ে দেব, আবার আমাদের এটা স্বচ্ছ হয়ে যাবে, আমাদের আঁকাটা অত্যন্ত সহজ এবং সাবলীল হবে, দেখতে সুন্দর হবে। হ্যাঁ, আমরা সবাই ড্রয়িং জানি, শুধু সমন্বয় জানি না। এই জিনিসগুলো আমার দেখে, আমার কাছ থেকে বুঝে নিয়ে তোমরা সমন্বয় করবা, দেখবা তোমাদের ছবি আমার মধ্যে হয়েছে। ধন্যবাদ ক্লাস টু সকল ছাত্রছাত্রীবৃন্দকে। তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, যেহেতু স্কুল বন্ধ, কী কারণে বন্ধ? এই করোনাকালীন সমস্যাজনিত কারণে বন্ধ। আর এই সমস্যাকে যদি তোমরা সমস্যায় তৈরি করো, জিনিসটি খারাপ হবে। তাই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাসায় থাকবে, নিয়মিত হাত ধুবে এবং নোংরা থেকে দূরে থাকবে, যাতে এই ভাইরাস আমাদেরকে আক্রান্ত করতে না পারে। আমরা সবাই সুস্থ থাকি এবং স্কুল খুললে সবাই আবার মিলন একত্রিত হয়ে মিলিত হই হতে যেন পারি, এই আশা ব্যক্ত করে সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস এখানেই শেষ করলাম। ধন্যবাদ।